ফের করোনার কবলে টলিউড। এবার কোভিড-19 থাবা বসালো বর্ষিয়ান নায়িকা লিলি চক্রবর্তীর শরীরে। এই অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হলো বর্ষিয়ান অভিনেত্রীকে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। গত শনিবার সকালে জ্বর আসে লিলি চক্রবর্তীর। পরিবারের সদস্যদের পরামর্শে করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে চিন্তার কোনো কারণ নেই বলেই আশ্বাস দিয়েছিলেন 79 বছরের অভিনেত্রী। জানিয়েছিলেন ডাক্তারের পরামর্শ মেনে চলছেন, সময় মতো ওষুধ খাচ্ছেন, নার্সিংহোমে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানিয়েছিলেন। তবে নার্সিংহোমের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলা ছিল, যাতে অসুস্থ বোধ করলেই শিগগিরই ব্যবস্থা নেওয়া যায়। জানা গিয়েছে বুধবার অসুস্থ বোধ করেন লিলি চক্রবর্তী। তার শরীরে অক্সিজেনের মাত্রা ভীষণভাবে কমে যায়। ঝুঁকি না নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সল্টলেকের হার্ট ক্লিনিকে ভর্তি রয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী। তা এখন কেমন রয়েছেন লিলি চক্রবর্তী? হাসপাতাল সূত্রে খবর, গতকাল অর্থাৎ বুধবার খানিক অসুস্থ বোধ করছিলেন তিনি। অভিনেত্রীর শরীরে অক্সিজেনের মাত্রা ভীষণভাবে কমে যায়, তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তার শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের লেভেল এখন স্বাভাবিক। অভিনেত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার আরও কিছু পরীক্ষা করা হবে বলে খবর। উল্লেখ্য, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে মারণ ভাইরাসের কোপ কাটিয়ে উঠতে পারলেও হাসপাতাল থেকে আর শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারেননি অভিনেতা। তাই অভিনেত্রী লিলি চক্রবর্তীর বয়স যে ঘনিষ্ঠ মহলকে ভাবাচ্ছে তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। কোয়েল মল্লিক অভিনীত এবং শৌকর্য ঘোষাল পরিচালিত রক্তরহস্য ছবিতে সম্প্রতি অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী। বর্ষিয়ান অভিনেত্রীর আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।